প্রদীপ চক্রবর্তী আপনার সামনে উপস্থিত হচ্ছেন, একটু ধৈর্য করে আপনারা নাটকটা বলছেন। জানেন আমি একজন বেকার, অনেক ঘুরে ঘুরে কোথাও চাকরি পাইনি। যেখানে যাই জিজ্ঞেস করে আমি লেখাপড়া শিখেছি কিনা কিংবা কোনো হাতের কাজ জানি কিনা, বাধ্য হয়ে বলতে হয়েছে না। কি করে লেখাপড়া শিখবো বলুন, বলে দুবেলা পেটের ভাতই জোগাড় করতে পারি না, তার আবার লেখাপড়া শেখা, আর হাতের কাজটাই বা কি করে শিখবো। যেখানেই যাই সেখানকার কারিগররা আমাকে দিয়ে কাই ফরমাস খাটায়, চা পান বিড়ি সিগারেট এসব আনিয়ে নেয়, তারপর আবার কোথায় কোথায় বাপ্পা খুলে গালাজ। কেন রে বাবু, তোমাদের বাপ্পায় বাপ্পা আর আমার বাপ্পা বুঝি কেউ নেই? কেন আমি বেকার বলে, আমি গরিব বলে? ছি, জানেন শেষ পর্যন্ত ভদ্রলোকের ছেলে হয়েও এক বড়লোকের ঘরে চাকরের কাজ, কিন্তু তিন দিনের বেশি টিকে থাকতে পারি। হ্যাঁ কি বললেন আপনি, আমি কোনো কমবেন না আলসে? মোটেই না, বরঞ্চ ঠিক তার উল্টো। সকাল থেকে রাত পর্যন্ত আমি হাড় ভাঙা খাটুনি খাটতাম ঘাসের মধ্যে, তারপর রাত্রিবেলায় যখন আমি ঘুমোতে যেতাম তখন আমার মনে হতো আমি বোধহয় পরের দিন আর কোনো কাজ করতে পারবো না। আমার সারা শরীর ভেঙে আসতো, ব্যথা যন্ত্রণা করতো, তবুও আমি হাসি মুখে সব কাজ করতাম। তারপরে বাড়ির গাড়ি ছেলে মেয়েদের ডাল মধ্যে তো সবসময় লেগেই থাকে, তাও আমি টিকে থাকতে পারতাম। জানেন বিশ্বাস করুন, যেদিন আমি একদিন নিজের চোখে দেখলাম যে বাড়ির সকলের ফেলে দেওয়া এঁটো খাবার গুলো তুলে রেখে সেগুলো আমাকে খেতে দেওয়া হয়, বিশ্বাস করুন ঘেন্নায় আমার সারা শরীরের রিং রিং করে উঠেছিল, আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। আচ্ছা 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 আপনারাই বলুন তো আমাকে রাস্তার কুকুর আমি ফেলে দেওয়া এঁটো খাবার গুলো আমাকে খেতে হবে? আমি খেতে পারিনি, আমি প্রতিবাদ করেছিলাম। সেদিন মনের দুঃখে আমার এক বন্ধুর কাছ থেকে আমি একটা বিড়ি চেয়ে নিয়ে টেনেছিলাম, দুদিন পর তখন আমার গাড়ির সামনে সবসময় একটা অহরহ বাজছিল যে আমি বেকার, আমি গরিব, আমার ভালো জামা কাপড় নেই, মা বাবাকে খাওয়াবার সামর্থ্য নেই, বোনদের লেখাপড়া করাবার সামর্থ্য নেই, খালি নেই নেই আর নেই। মনটা তো আছে, শক্ত দুটো হাত আছে। আচ্ছা আচ্ছা আপনারাই বলুন তো আমি যদি এখন রাতের অন্ধকারে চুরি ছিনতাই করে রম্বাস তৈরি হয়ে যায় তখন কি আপনারা আমাকে দোষ দেবেন? কিন্তু কেন কেন আপনারা আমাকে দোষ দেবেন? আপনারা তো আমাকে একটা ভালো চাকরি দিতে পারেন না, আপনারা তো আমাকে একটা ভালো জামা কাপড় দিতে পারেন না, কিন্তু মুখের কথায় আওড়াবেন আহ বেকার। না, আমি আপনাদের ফাঁকা বুলিতে আর বলছি না, আমি মানুষের মতো মানুষের হয়ে বাঁচতে চাই, ওই রাস্তার কুকুরের মতো নিজেকে কিছুতেই মিশিয়ে ফেলতে পারছি না। তখন এসব ভাবছি কি করব, ঠিক তখন দশদরুরের সামনে আটঘোড়া জ্যোতি মহিলা উদ্যোগের একটা সাইনবোর্ড আমার চোখে পড়ে গেছে, দেখলাম ওখানে লেখা আছে মহিলা দ্বারা পরিচালিত এনজিও সংস্থা। আমি ভাবলাম যাই ওখানে যদি একটা চাকরি পায়, আবার মনে মনে এও ভাবছিলাম ওখানে সব মেয়েদের কাজ, আমি তো ছেলে ওখানে গিয়ে কি করব। যদিও বা মন নিয়ে গিয়েছিলাম, সেখানে দেখলাম এক দিদি বসে আছে, অনেক মেয়ে ছেলে আছে। আমি দিদিকে গিয়ে বললাম, দিদি আমাকে একটা কাজ দেবেন? দিদি আমার মুখের দিকে তাকিয়ে কাজ করবে? বললাম হ্যাঁ পারবে তো, দেখুন না। দিদি বললো ঠিক আছে তুমি কাজ করো। আমার মন যে সেদিনকে আনন্দে ভরে গিয়েছিল যে আমি আজ বুঝে একটা কাজ পেয়েছি, মনে মনে ভেবেছি আমি একটা কাজ পেয়েছি। দিদি দিদিকে তখন বলেছিলাম, দিদি আপনি পারবেন তো আমাকে সামাল দিতে? বলে হ্যাঁ হ্যাঁ তুমি করো। উনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, তুমি এগিয়ে যাও আমি তোমার পেছনে আছি। আজ আমি গর্ব করে বলতে পারি আমি আজ বেকার।
হাততালি হাততালি।